রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে হবে কি করতে হবে ভাই ইতিকাফ করতে হবে আহা এই আমলটা মিসকিন এই আমলটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে আমাদের দেশে মসজিদগুলোতে ইতিকাফের জন্য লোক ভাড়া করে বসাইতে হয় আছে না নাই ইতিকাফে বসার মতো লোক নাই একটা এলাকায় হাজার হাজার মানুষ বসবাস করে কিন্তু আল্লাহর ঘরে 10 দিন ইতিকাফ করবে এই সময়টা মানুষের নাই টাকা দিয়ে ইতিকাফে লোক বসানো হারাম যে টাকা দিয়ে বসে সেও গুনাহগার আর যারা টাকা দিয়ে বসায় তারাও গুনাহগার ইবাদতে কোনো টাকা পয়সা চলে না ভাইরা আমার ইতিকাফের জন্য আমাদের দেশে মসজিদের লোক পাওয়া যায় না আহা অথচ ইতিকাফ এমন একটা আমল এই আমলটা প্রেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক বছরও ছাড়েন নাই রমজানের রোজা ফরজ হয়েছে তৃতীয় হিজরিতে তখন থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করছেন এক বছর তিনি ইতিকাফে বসছেন কিন্তু আবার বের হয়ে যেতে হয়েছে ইতিকাফ ভেঙে ফেলতে হয়েছে বিশেষ কারণে পরবর্তী বছর তিনি এসে 20 দিন ইতিকাফ করে আগের বছরের 10 দিন পূরণ করেছেন তারপরও ইতিকাফ কখনো ছাড়েন নাই একবার চিন্তা করেন তো যে আমলটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই সেটা বেশিরভাগ মানুষের জীবনে একবারও করি নাই আমরা এই পুরো মাহফিলে যত মানুষ আছি আমরা জীবনে একবার অন্তত রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসছেন এরকম যারা আছেন একটু হাত তোলেন শেষ 10 দিন ইতিকাফে বসছেন মাশাআল্লাহ কয়জন মানুষ হবে 10 15 20 জন মানুষ এত বড় মসজিদের মধ্যে বাকি মানুষগুলো আমরা বসি নাই ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি জীবনে কখনো করি নাই নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষ করে না এতে কখন নিয়ত করব তো ইনশাআল্লাহ আপনি বলবেন আপনি ব্যস্ত আপনার সময় নাই কি ব্যস্ত আপনি ভাই আপনার যদি মালাকুল মউত এখন হাজির হয়ে যায় আপনি যদি বলেন যে আমি একটু ব্যস্ত আসি পরে আসেন কোনো কাহিনী চলবে না ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ব্যস্ত আপনি উনি ছিলেন রাহমাতুল আলামিন গোটা পৃথিবীর মানুষের নাজাতের জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আসছেন রাতে ঘুমাতে পারতেন না মানুষকে হেদায়েতের জন্য পরেশান থাকতেন আল্লাহর কাছে রোনাজারি করতেন তার কোনো অবসর সময় ছিল না তেমন অথচ তিনি পর্যন্ত তার মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন রাষ্ট্র পরিচালনার কাজ ছিল অনেক অভিযান পরিচালনা করার দায়িত্ব ছিল অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হতো ইসলাম সারা বিশ্বের বড় বড় নেতাদের কাছে পৌঁছাতে হয়েছে সবার কাছে পৌঁছাতে হয়েছে সবার সব সমস্যাগুলো দেখতে হতো তাকে এত দায়িত্ব পালন করেছেন এবং এতজন স্ত্রী তার ছিলেন এই ফ্যামিলিগুলোর সবগুলোর দায়িত্ব সবার দায়িত্ব তার পালন করতে হয়েছে এত কিছু দায়িত্ব যার সে তিনি এত ব্যস্ততার সত্ত্বেও রমজানের শেষ 10 দিন আসলে সকল দায়িত্ব প্যাকেট করে রেখে তিনি মসজিদে ইতিকাফের জন্য বসে যেতেন এবং মসজিদে বসে তিনি দাওয়াতের কাজ এবং জিহাদের কাজ অন্যান্য কাজগুলো আঞ্জাম দিতেন কিন্তু মসজিদে বসে যেতেন অতএব আমাদের শেষ 10 দিন মসজিদে বসতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ মসজিদে ইতিকাফে আমরা যারা কখনো বসি নাই আমরা মনে করি এটা তো একটা বন্দি জীবন এটা তো একটা জেল জীবনের মতো যে আটকা পড়ে যাব 10 দিনের জন্য আর বের হতে পারবো না শুধু টয়লেটের জন্য বের হওয়া যাবে এছাড়া বের হওয়া যাবে না আমাকে বাসা থেকে খাবার কেউ এনে দিবে আমি বসে বসে খাবো 10 দিন এখানে বন্দি থাকলে আমার বোরিং ফিল হবে আমি কিভাবে সময় কাটাবো ভাইরা আমার যারা ইতিকাফে বসেন নাই তারা ইতিকাফের স্বাদ সম্পর্কে বলতে পারবেন না আপনি ইতিকাফে বসলে আর কিছু না হোক আপনি বিছানাপত্র নিয়ে যদি মসজিদে পড়ে যান আল্লাহর ঘরে তো আপনার কাছে ফিল হবে অনুভব হবে যে আল্লাহ তাআলার চৌকাঠে দুয়ারে গিয়ে আপনি পড়ে গেছেন এরকম মনে হবে আপনার কাছে অবর্ণনীয় একটা স্বাদ এবং ভালো লাগা কাজ করবে এই জন্য ভাইরা আমার আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইতিকাফ করলে আমরা মনে করি কোনো কথাবার্তা বলা যায় না চুপচাপ থাকা লাগে বোবা হয়ে থাকতে হয় না এরকম কোনো কথা নাই দু চারজন মানুষ থাকলে আপনি ইতিকাফে তাদের সাথে কথা বলতে পারেন অন্য মুসল্লিদের সাথে কথা বলতে পারেন এমনকি আপনার দুনিয়াবি কোনো বিষয় যদি খুব বেশি জরুরি হয় সেটা আপনি সারতে পারেন র্যান্ডমলি আপনি সেখানে বসে দুনিয়ার কাজ করবেন না সেখানে বসে বদবন্দি করবেন কিন্তু কোনো জরুরি কাজ থাকলে সেটা আপনি ওখানে বসে সারতে পারেন আর এমনিতে সাধারণ কথাবার্তা বলাতে কোনো অসুবিধা নাই আমরা মনে করি যে না ওখানে বোধহয় রোবটের মতো থাকতে হবে অতএব আমরা ইতিকাফ করার নিয়ত করবো তো ইনশাআল্লাহ